আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করতেছি সকল জিএসএম বন্ধুরা ভালো আছেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে ইউএফআই বক্স এবং ইউএফআই বক্সের আপডেট কিভাবে আমরা করব। তো এটা হচ্ছে ইউএফআই বক্স, একটু র‍্যাপিং করা আছে, যাই হোক এটা ইউএফআই বক্স। তো ইউএফআই বক্সের যারা কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে, অনেক সহযোগিতাপূর্ণ হবে। এবং এটা এই আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আমি যে ইনফরমেশনগুলো দিব, যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করবো, এই তথ্যগুলো আপনাদের কাজের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়, বিশেষ করে এখনকার সময়ে আপডেটের ক্ষেত্রে। এবং যারা দীর্ঘদিন ধরে ইউএফএস ইএমএমসি কিংবা ইউএফএস যে প্রোগ্রামিং আইসি, ফ্ল্যাশার আইসি যেটার ভিতর, বিশেষ করে ইউএফএস প্রোগ্রামিং আইসি, তো ইউএফএসের আপডেটের জন্য আমরা এতদিন ওয়েট করতেছিলাম যারা ইউএফআই ইউজার আছে। তো জেটেক প্লাস যারা চালায়, আমার কাছে জেটেক আছে আলহামদুলিল্লাহ, জেটেক প্লাস যারা চালায়, এই জেটেক প্লাসে আরও বেশ কিছুদিন আগে থেকে ইউএফএস সাপোর্ট দিছে। যারা জেটেক ইউজার ইউজ করতেছিল তারা জেটেক দিয়ে ইউএফএস সিফ্স যে প্রোগ্রামিং আইসি আছে সেগুলোর আইএসপি বলেন কিংবা ডেডবোর্ড বলেন কিংবা আনুষঙ্গিক যত রকম কাজ আছে, লক ভাঙা থেকে শুরু করে সব কাজই করতে পারতেছিল। কিন্তু বিশেষ করে যারা ইউএফআই ইউজার ছিল তারা একটা মানে কনফিউশনে কিংবা একটা হতাশা ভিতরে ছিল যে কবে আসবে ইউএফএস সাপোর্ট। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব, আপনি কিভাবে হচ্ছে আপডেট করবেন আপনার এই ইউএফআই বক্সের এবং কিভাবে আপনি ইউএফএস টুল অ্যাক্টিভ করবেন। আজকের এই ভিডিওতে টোটাল আলোচনা থাকবে, ইনশাআল্লাহ সাথেই থাকবেন ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত, আপনাদের অনেক ফায়দা হবে যারা ইউএফআই বক্স ব্যবহার করেন। তো এখন আমরা যারা ব্যবহার করতেছি কিংবা আপনার সবচাইতে লেটেস্ট যে ভার্সনটা বর্তমানে আছে সেটা হচ্ছে 1.5.0.1963, মানে 1.5.1963। কিন্তু এটা আপনি আপডেট করতে গেলে সিঙ্ক্রোনাইজ ফাইল থেকে যদি আপডেট করতে যান তাহলে এটা অনেক সময় হ্যাং করে কিংবা অনেক সময় প্রবলেম হয়, এই আপডেটটা হইতেছে না, অনেকেই আপডেট করতে যায় এই প্রবলেমটা ফেস করছেন, বিশেষ করে আমিও প্রবলেমটা ফেস করছি। তো আজকে এটা ক্লিয়ার করবো। তো এইটা হচ্ছে আমাদের মেন আপডেট ভার্সন 1.5.0.1963। তো এইটা করার জন্য কিভাবে আমরা আপডেট করব এই ভার্সনটাকে এবং পাশাপাশি কিভাবে আমরা ইউএফএস প্রোগ্রামিং আইসি টুল কিংবা ইউএফআই ইউএফএস ইএমএমসি টুল সেটা অ্যাক্টিভ করব সেটা আমরা ভিডিওতে দেখব। তো বন্ধুরা কথা আমরা না বাড়াই, আমরা হচ্ছে ভিডিওতে চলে যাই, মূল ভিডিওতে। তো সেজন্য আমাদেরকে কম্পিউটারে যেতে হবে। তো বন্ধুরা আমরা কম্পিউটারে চলে আসছি। তো প্রথমেই বলে রাখা ভালো, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে যে ওয়েবসাইটে আপনারা যাবেন। তো এটা হলো সেই ওয়েবসাইট। তো এই জায়গায় দেখেন আপডেট ইউএফআই বক্স 1.5.0.1963 কিংবা 1963 বক্স লেটেস্ট আপডেট ডাউনলোড। তো এটা ডাউনলোড করতে হবে আপনাদেরকে। তো এইটা ডাউনলোড করার জন্য আমরা এই জায়গায় টোটাল ডিটেলস ইনস্ট্রাকশন পাবো, আমরা এই জায়গা থেকে ডাউনলোড কিংবা আমরা এই জায়গা থেকে পড়ে নিব। তো এই জায়গায় ইউএফআই আপনার একদম লেটেস্ট যে আপডেটটা আপনার 1.5.1963 এটা এই জায়গা থেকে আপনার ডাউনলোড করবেন, এই যে আপনার ওয়ালনি এটা ডাউনলোড করবেন। আর এখানে যেটা করতে হবে, প্রথমত আপনাকে এটা ডাউনলোড করতে হবে 1.4.0.1779, মানে 1779 1.4.1779 এটা ডাউনলোড করবেন। এটা হচ্ছে মূল সেট আপ ফাইল, মূল সেট আপ ফাইল। এটা ডাউনলোড করার পরে তারপরে আপনারা কীভাবে আপনার একদম লেটেস্ট টুলটা আপনি ইনস্টল করবেন সেটা হচ্ছে 1.5.1963 সেটাও দেখাবো, এবং কীভাবে আপনারা ইউএফএস ইউএফআই ইন্টারফেস অ্যাক্টিভ করবেন সেটাও দেখাবো। তো প্রথমে আপনি এটা ডাউনলোড করে সেট আপ দিবেন, যেহেতু ফুল সেট আপ লেখা আছে, পাশাপাশি এটাও ডাউনলোড করবেন। তো এই দুটো ফাইল আমার ডাউনলোড করা আছে, আবারও বলে দিই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এবার এই যে আমাদের ডাউনলোড করাই আছে আগে থেকে, তো প্রথমে কী করবো আমরা 1.4.1779 এটা সেট আপ দিব। তো আমরা এটা সেট আপ দিই। অবশ্যই সেট আপের সময় বক্স আপনি কানেক্ট করে নেবেন কম্পিউটারে,
এই জায়গা থেকে সেটআপ দিব তো এই ড্রাইভারগুলো আমরা আনক্লিক করে দিব কারণ ড্রাইভার আমার কম্পিউটার অলরেডি ইনস্টল দিয়ে আছে আপনাদের কম্পিউটার যদি না থাকে আপনারা এগুলো ক্লিক দিয়ে নিতে পারেন তাহলে এই বক্স সেটআপের সাথে সাথে এই ড্রাইভারগুলো আপনার কম্পিউটারে সেটআপ হয়ে যাবে তো এই জায়গায় আমাদের সেটআপ কমপ্লিট হয়ে গেল তো এই হলো আমাদের ইএমএমসি ইউফায়ার ইন্টারফেস আর এটা হলো আপনার চিপ প্রগ যেটা দিয়ে আপনার বায়োস আইসি ফ্লাশ করে আর এটা হলো ইউফাই অ্যান্ড্রয়েড টুল বক্স আচ্ছা ঠিক আছে উপরে হচ্ছে গিয়ে আপনার ইউফাই ইএমএমসি টুল বক্স তারপরে অ্যান্ড্রয়েড টুল বক্স তারপরে হচ্ছে চিপ প্রগ টুল বক্স যেটা দিয়ে বায়োসের কাজ করে তো আমরা এইটা 1.4.17.79 সেট আপ দেওয়ার পর আমরা যে কাজটা করব আমরা একটু ওপেন করে দেখি যে আসলে এটা সেট আপ কমপ্লিট হইলো কিনা তো আমরা ইএমএমসি টুল বক্সটা ওপেন করলাম ওপেন করার পর এই জায়গায় দেখেন একটা মেসেজ আসছে যে হচ্ছে আমরা এটা আপডেট করব কিনা কারণ অলরেডি আমাদের 1.4.18.18 তার মানে এই জায়গায় 1779 থেকে 1818 হয়েছে আপডেট কিন্তু 1.4.4 রয়ে গেছে তো এটা এই জায়গায় ক্লিক করলে আপডেট হবে কিন্তু আমরা কথা হচ্ছে কিভাবে হচ্ছে 1.5.1963 একদম সর্বোচ্চ আপডেটটা এখনকার সময় করব তো এটা করার জন্য কি করতে হবে আমাদেরকে এই টুলটা কেটে দিতে হবে কেটে দিয়ে আমরা এই ইউফাই অ্যান্ড্রয়েড টুল বক্স যে জায়গায় ইনস্টল করা আছে আমাদের সি ড্রাইভে সেই জায়গায় চলে যাব তো আমি এই জায়গা থেকে কম্পিউটার থেকেও যেতে পারি চাইলে এই জায়গা থেকে ইউফাই যে শর্টকাট টুল আছে এই জায়গা থেকে রাইট বাটন ক্লিক করে এই জায়গায় হচ্ছে আপনার ওপেন ফাইল লোকেশনে চলে গেলেও আমাদের টোটাল এই যে সি ড্রাইভে চলে আসবে এই হলো আমাদের ইনস্টলেশন ইউফাইয়ের এরিয়া আচ্ছা এইবার আমরা যে কাজটা করব এই জায়গা থেকে এই যে 1.5.1963 এটাকে এক্সট্রাক্ট করে এটার ভিতরে যে ফাইলগুলো পাবো এই জায়গা থেকে শুধু দুইটা ফাইল আমরা কপি করব কপি করে আমাদের এই ইনস্টলেশন এরিয়া সি ড্রাইভে আমাদের ইউএফআই ইনস্টলেশন এরিয়াতে এই জায়গায় পেস্ট করে দিব এবং পেস্টের সময় এই জায়গায় রিপ্লেসমেন্ট আপনার ডেস্টিনেশন যেটা আছে সেটা দিয়ে দিব তাহলে আমাদের এই জায়গায় পেস্ট হয়ে গেল তো এখন যদি আমরা এই ইউএফআই এই ইন্টারফেস ইএমএমসি টুল বক্সটা ওপেন করি তাহলে দেখবেন আমাদের টোটালি আপডেট হয়ে গেছে তো এই জায়গায় আমি ইউএফআই ইন্টারফেসটা ওপেন করতেছি এই জায়গায় রান এনিওয়ে ডাবল ক্লিক করে অন করলাম তো এটাকে আমি এখন কেটে দিই তো বন্ধুরা দেখেন 1.5.0.1963 একদম সর্বোচ্চ আপডেট এখনকার সময় গেলাম আমাদের কমপ্লিট হয়ে গেল তো এখন যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে আমরা আপডেট করে ফেললাম প্রথমত এখন আমরা হচ্ছে ইউএফআই বক্সের ইউএফএস টুল ইন্টারফেসটা আমরা এখন অ্যাক্টিভ করব এটা কিভাবে অ্যাক্টিভ করব সহজ একটা কৌশল আমি দেখাই দিতেছি আপনাদেরকে তো এটাকে আমি কেটে দিই কেটে দেওয়ার পরে আমাদের এই জায়গায় ইউএফআই ইএমএমসি টুল বক্স এটাকে আমরা যেটা করব কপি করব কপি করে এখানেই পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার সাথে সাথে এই জায়গায় ইএমএমসি টুল বক্স দুইটা হয়ে যাবে একটা হলো কপি আর একটা হলো শুধু ইএমএমসি টুল বক্স আমি আবারও বলতেছি একটা হলো ইএমএমসি টুল বক্স আর একটা হলো ইএমএমসি টুল বক্স কপি যেটা আমি এখন কপি করলাম এটাকে আমরা রিনেম করব এটাকে রিনেম করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই রিনেমে যাব যাওয়ার পরে এই জায়গায় ইএমএমসির জায়গায় আমরা এই জায়গায় লিখব ইউএফএস ইউএফএস লেখার পর আমরা এই কপিটারে কেটে দিব এই কপি কেটে দিলাম কেটে দেওয়ার পর আমরা ফাঁকা জায়গায় ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে এবং এখন যে কাজটা করা লাগবে তা আমাদের টুল হয়ে গেল এখন চারটা একটা হলো ইউএফএস টুল বক্স আর একটা ইএমএমসি টুল বক্স আর একটা হচ্ছে চিপ প্রক টুল বক্স আর একটা অ্যান্ড্রয়েড টুল বক্স টোটালি একটা টুল আমাদের বেড়ে গেলো সেটা হচ্ছে ইউএফএস টুল বক্স এখন এইটাকে যেটা করতে হবে এটার প্রপার্টিজে আমাদেরকে যেতে হবে প্রপার্টিজে যাওয়ার পর এই ইউএফএস টুল বক্স যেটা আমরা ক্রিয়েট করলাম কপি করে রিনেম করে এই জায়গায় টার্গেট যে ফাইল আছে এই টার্গেট ফাইলের এই জায়গায় ব্র্যাকেটে আপনি দেখেন সি ড্রাইভ ইউএফআই তারপরে অবলিক ইউএফআই ডট ইএক্সই ইএক্সই লেখা আছে এই অবলিকে লেখা আছে আমাদের ইএমএমসি এটাকে আমরা কেটে এই জায়গায় ইউএফএস এটা লিখে দিব লিখে দিয়ে এটাকে আমরা ওকে দিয়ে দিব
তো এবার আমাদের সেভ হয়ে গেল। তো সেভ হয়ে যাওয়ার পরে আমরা যে কাজটা করব, এখন আমরা এই যে ইউএফএস যে টুল বক্সটা আছে এটাকে ডাবল ক্লিক করে আমরা ওপেন করব। তো ওপেন করার সাথে সাথে আমাদের এই ইউএফএস ইউফায়ার ইন্টারফেস টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে বন্ধুরা। দেখেন সাথে সাথে আপনাকে কংগ্রেচুলেট করবে এই জায়গায়। দেখেন এই জায়গায় কংগ্রেচুলেটটা হচ্ছে, দেখেন ইউএফএস টুল বক্স 1.5.1963 একদম আপনার লেটেস্ট আপডেট। তো এই জায়গায় দেখেন আমাদের টুল বক্সও, তো আমাদের এই জায়গায় আমাদের কাজটা টোটালি কমপ্লিট হয়ে গেল। তো এই জায়গায় আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো আমাদের ইএমএমসি টুল বক্স, সেটা আপডেট করে ফেললাম, এবং হচ্ছে আমাদের ইউএফএস যে টুল বক্স ইন্টারফেসটা সেটা আমরা অ্যাক্টিভ করে ফেললাম। তো বন্ধুরা আশা করতেছি আজকের এই বিষয়টা আপনাদের অনেক কাজে আসবে, আর যদি কাজে এসেই থাকে লাইক কমেন্ট বেশি বেশি করে করবেন। আর হচ্ছে ভিডিওটা ফেসবুক পেজে জিএসএম রিলেটেড যে ফেসবুক পেজগুলো আছে যাতে করে অন্য জিএসএম ভাইরা এটা বুঝতে পারে, এবং এটা তারা যারা না জানে তারা যাতে জানতে পারে। আর হচ্ছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাবেন আপনাদের কী কী ইনফরমেশন বেশি প্রয়োজন, আমি চেষ্টা করবো আমার নলেজ থেকে যদি সেটা থাকে দেওয়ার জন্য, যেটা নাই সেটা কোথা থেকে দিব। তো যাই হোক চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।